সালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বাদে। সুপ্রিয় দর্শক শ্রোতা দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমাদানের আলো এই অনুষ্ঠানটি যারা উপভোগ করছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান আমরা জানি যে আমাদের এই অনুষ্ঠানটিতে ইসলাম এবং শরীয়তের গুরুত্বপূর্ণ যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে আজকেও আমাদের জীবনের খুবই প্রয়োজনীয় একটি বিষয় আমাদের ইমান আমলের সাথে সম্পর্কিত খুবই দরকারি একটি বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ সে বিষয়টি হচ্ছে খৌফ এবং রাজা যেটাকে বলা হয় আরবি ভাষায় ভয় এবং আশা আমরা আমল করি ইবাদত করি আল্লাহ সন্তুষ্টি লাভের চেষ্টা করি আবার আমরা মানুষ মানবিক দুর্বলতার কারণে আমাদের কিছু ভুল হয় আমাদের দ্বারা ত্রুটি হয় আমাদের বিচ্ছুতিও হয় তখন এই ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের আবার ভয়ও হয় যে আমার জীবনে যে ভুলগুলি হয়ে গেছে ত্রুটি বিচ্ছুতিগুলি হয়ে গেছে এর কারণে আমি কি ক্ষমা পাব এ হলো ভয় আর আশা একজন মুমিন আশা করে যে আমি ভুল করতে পারি অপরাধ করতে পারি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের দয়া তার রহমত তার অপার অনুগ্রহ বান্দার প্রতি অসীম একেবারেই সীমাহীন কাজেই আমার ভুল ত্রুটির পরেও আমি যদি জীবনে আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে আমার উপর যে অবধারিত কিছু বিধান আছে ফরজ বিধানগুলি সঠিকভাবে আমি পালন করে থাকি এবং আন্তরিকভাবে আমি চেষ্টা করে থাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে আমার কিছু ভুল ত্রুটি হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দিবেন তিনি আমাকে নাজাদ দিয়ে দিবেন সে আশা করা তো শরীয়ত আমাদেরকে এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে আসলে এই যে একদিকে ভয় আর একদিকে আসা এটা কোন মাত্রায় কি পর্যায়ে সেটা থাকবে প্রিয় নেবী সাল্লাহ ইসলাম একটি হাদিসে বলেছেন অ্যাল ইমান যে ইমান হচ্ছে ভয় আর আশা এই দুয়ের মাঝামাঝি অবস্থানে যারা থাকবে তারাই আশা করতে পারে তারা ইমানের ওপর আছে আর এটাই হলো যথার্থ ইমানদারির পরিচয় প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যে মানুষ তো মানবিক কিছু দুর্বলতার কারণে মানুষ অনেক সময় কিছু ত্রুটি করে ফেলে আর সেই ত্রুটি যদি হয়ে যায় তাহলে সে কি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে সে কি ভয় পেয়ে আল্লাহর দয়া লাভ করা থেকে দূরে সরে যাবে নাকি অন্য কিছু আল্লাহ রাবুল আলমিন করিমে বললেন কুল্লা করণ করিমের এই আয়াতটি অত্যন্ত আশাব্যঞ্জক এবং স্বাভাবিকেরা বলতেন যে কোরআনের সবচেয়ে সবচেয়েতে বেশি আশাব্যঞ্জক যে আয়া সেটি হচ্ছে এই যে আল্লাহ বলে দিলেন লকনা তুমি রহমতুলিল্লাহ যে হে ইমানদাররা প্রথমেই আল্লাহ বলেন হে রসল আপনি বলুন কুল আপনি জানিয়ে দিন আপনি বলুন তাদেরকে ইয়া আই হে আমার বান্দারা আল্লাদিন আশরফ আল আনফুসিহিম যারা নিজেদের উপর অন্যায় করে জুলুম করে সীমালঙ্ঘন করে ফেলেছে ভুল অন্যায় পাপ এই করতে গিয়ে তারা সব সীমা অতিক্রম করে ফেলেছে যারা সীমার বাইরে চলে গেছে তাদের উদ্দেশ্যে আপনি জানিয়ে দিন তখন তুমির রহমতুলিল্লাহ তোমরা আল্লাহর দয়া এবং রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইন আল্লাহ হিয়াক বা জামিয়া আল্লাহ পাকের দয়া এত অসীম তিনি তোমাদের সমস্ত পাপ সমস্ত পঙ্কিলতা সমস্ত ধরনের সব ধরনের ভুলভ্রান্তি সব কিছু তিনি ক্ষমা করে দেবেন ইয়কফিরজুনুব জমিয়া তোমাদের সকল পাপ পাপাচার যা কিছু হয়ে গেছে সব কিছু ক্ষমা করে দেবেন কেননা তিনি দয়াশীল তিনি ক্ষমাশীল ইন্নাহু হু আল গাফর রাহিম প্রিয় দর্শক এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিরাশ হতে নিষেধ করেছেন বরং আশা করতে বলেছেন হ্যাঁ ভয় থাকবে ভয়ের মধ্য দিয়ে চলবে একজন মানুষ যেটি রামাদানের সিএম আমাদের শিখায় ভয় শেখায় তাকওয়া শেখায় সাবধানতা শিখায় সেই সাবধানী জীবন সতর্কতার জীবন এবং আল্লাহকে ভয় করে চলার যে জীবন সেটা চাই সেটা কাম্য কিন্তু এর ভিতর দিয়েই একজন মমিন আল্লাহর রহমতের আশায় সে জীবন কাটাবে যেমনটি আল্লাপাক প্রশংসা করেছেন নানা রাহাবেন আল্লাহ রাবুল আলমিনকে যারা ডাকে ভয় আর আশা নিয়ে আল্লাহ পাক এটা খুব বেশি পছন্দ করেন আল্লাহকে যারা ভয় আর আশা নিয়ে ডাকতে থাকে যে আল্লাহ আমি তো পাপি এই জন্য আমি ভয় পাই আবার আমি কিছু ভালো আমল করেছি আমি জানি আপনি দয়াবান আপনি মেহেরবান অতএব আমি আশা করে আছি আপনার রহমতের এইটা আল্লাহ পাকের কাছে খুবই পছন্দের একটি হাদিসে আসছে প্রেরবী সাল্ল্লাহ আলিয়াসাল্লাম একজন মমূর্ষ রুগীর কাছে গেলেন তাকে দেখতে গেলেন জিজ্ঞেস গেস করলেন কী হালত তোমার কি অবস্থা সেই ব্যক্তি সেই সাহাবি কি বললেন ইরা সুন আল্লাহ আমার অবস্থা হলো এই আমি আমার পাপের কথা গোনাহের কথা যখন আমি স্মরণ করছি চিন্তা করছি তখন আমি খুব বেশি ভয় পেয়ে যাচ্ছি যে আল্লাহ আমি কি ইমান নিয়ে আমার মৃত্যু হবে কিনা না আবার সাথে সাথেই যখন আমি আল্লাহর রহমতের দিকে আমার দৃষ্টি যাচ্ছে আল্লাহর দয়া প্রশস্ত তার রহমত এইসব দিকে আমার আমি চিন্তা করছি তখন আবার আশায় বুক বেঁধে আমি আবার অপেক্ষায় করছি আমি আশায় আশায় আমি সময় পার করছি এবং আমি বিশ্বাস করছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন এই অবস্থার মধ্যে আমার সময় আমি পার করছি তখন রসুরি করিম সাল্ল সাল্লাম তাকে বলে যে দেখো আল্লাহ রাবুল আলমিন ঠিক বান্দা আল্লাহর কাছে যেরকম আশা করে যেরকম আকাঙ্ক্ষা করে আল্লাহ তাকে সেই আকাঙ্ক্ষা পোড়া করে দেন সে যদি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করে থাকে নাজাদ পাওয়ার আশা করে থাকে আল্লাহ তার সেই কাঙ্ক্ষিত যে বিষয় সেটা পাক তাকে দান করেন আর যে বান্দার মধ্যে আসার পাশাপাশি আবার ভয়ও থাকে যে বিষয়টি কিনে সে ভয় পাচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন সেই বিষয় থেকে তাকে নিরাপদে রাখেন তাকে আল্লাহ বিপদে ফেলেন না অর্থাৎ সে যে আল্লাহ পাকের আজামের ভয় পাচ্ছে আজাব থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেবেন অতএব তুমি তোমার মধ্যে যে অবস্থাটা এখন বিরাজ করছে তুমি একদিকে ভয় পাচ্ছ আর একদিকে আশা করছো এটাই ইমানের আলামত এটাই ইমানের লক্ষণ প্রিয় দর্শক আসলেই আমাদের জীবনে জীবন পথে চলতে গিয়ে আমাদের ভুল হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আমাদের ভুল হয় আমাদের ত্রুটি হয় আর এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ভুল ত্রুটি থেকে পরিপূর্ণরূপে মুক্ত করার জন্য পবিত্র করার জন্যই তো দিন শরীয়তের আহকামগুলি আমাদের জন্য দিয়েছেন কোরআনে করিম আল্লাহ বলে দিয়েছেন ইনাল হাসানাত ইউদ্ন সৈয়াদ মানুষের নেকিগুলি নেক আমলগুলি তার দ্বারা যে পাপ ভুল বিচ্ছুতি যা কিছু হয়ে গেছে যা কিছু বধ যা কিছু সেই আঁত যা কিছু মন্দ তার তার দ্বারা হয়ে গেছে সব মন্দ জিনিসগুলি এই নেকি মিটিয়ে দেবে কোনো মানুষ যখন কোনো একটা গোনাহের কাজ করে ফেলে কোনো একটা অন্যায় কিছু করে ফেলে এবং গোনার কাজটি হওয়ার পরে সাথে সাথে আর একটি ভালো কাজ করে সদগা করে বা কোনো নামাজ পড়ে বা তেলামাত করে ভালো একটা কাজ করে যে কোনো একটা ভালো কাজ করে তো এই ভালো কাজটি করার সাথে সাথেই আগে যে তার দ্বারা গোনা হয়েছে পাপ হয়েছে সেটা মুছে দেওয়া হয় এবং তার নেকিটাই লিখে দেওয়া হয় তার আমল নামায় এটাই হলো আল্লাহ পাকের দয়ার উদাহরণ প্রিয় দর্শক আসলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে দয়া করতেই আল্লাহ পছন্দ করেন তাদেরকে ক্ষম করে দেওয়াটাই আল্লাহ পাকের পছন্দ একটি বর্ণনায় আসছে ইমাম গজালী রহমতুল্লাহ আলহি আলখ ওর রাজা এই নামক এই এমন একটি কিতাবে আলখফ ওর রাজা এই নামে একটি কিতাব সেই কিতাবে ইমাম গজালী রহমতুল্লাহ আলহী একটি বর্ণনা তিনি উল্লেখ করেছেন যেখানে রসুলি করিম সাল আলহি ওসাল্লাম আল্লাহর কাছে বলেছেন রাবুল আলমিন আমার উম্মতের ভুলগুলি ত্রুটিগুলি পাপগুলির ব্যাপারে আপনি আমার কাছে দায়িত্ব দেন আমি যেন এই বিষয়গুলি নিয়ে আপনার সাথে আমি বলতে পারি যে আল্লাহ আমার উম্মত কে কতটা ভুল করেছে কে কতটা অপরাধ করেছে এটা যেন আর কেউ জানতে না পারে এটা আমাকেই এ দায়িত্ব দিয়ে দেন আপনি আল্লাহ রবুল আলমিন বলেছেন যে হে আমার পয়গাম্বর। এরা তো আপনার উম্মত এই জন্য আপনি চাচ্ছেন এদের ভুলগুলি যেন আপনার কাছে থাকে যে মানুষ না জানতে পারে আমি তো আমার বান্দা আমি চাই যে তাদের ভুলগুলি আপনিও যেন না জানেন এটা আমার কাছেই থাকুক আমি যখন বান্দার মধ্যে দেখব ব্যাকুলতা আমি যখন দেখব তার মধ্যে অস্থিরতা সে ক্ষমা পেতে চায় তাহলে আমি নিজের থেকে ক্ষমা করে দেব অতএব বেরে কারো জানার দরকার নেই সুবাহ আল্লাহ এই জন্য প্রিয় দর্শক আসুন আমরা রহমত আল্লাহ রহমত পাওয়ার জন্য এবং আল্লাহর কাছ থেকে ভালো দয়া পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য ভয় আর আসানি আমরা ইবাদত করি আল্লাহকে ডাকতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ আমাদেরকে নাজাদ দেবেন আল্লাহ আমাদের দুনিয়ার জীবন আখেরাতের জীবনে সফলতা দান করবেন ইনশা আল্লাহ আজিজ প্রিয় দর্শক ছিল আমরা একটু প্রশ্নোত্তরের দিকে যাই আমাদের এক ভাই জানতে চেয়েছেন কোনো মমূর্ষ রোগী যদি তার প্রয়োজন হয় অক্সিজেন নেওয়ার আর তিনি রোজা অবস্থায় থাকেন তাহলে সেটা সম্ভব কিনা হ্যাঁ রোজা অবস্থায় অক্সিজেন মাস্ক এগুলি ব্যবহার করা যাবে যদি এর মধ্যে আলাদা মেডিসিন ব্যবহার করা না হয় যদি এমন কোনো ঔষধ ব্যবহার করা হয় যা ভেতরে ওই অক্সিজেনের সাথে ভেতরে চলে যাবে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে আর এমনিতেই শুধু যদি বাতাস এটা ব্যবহার করা হয় অক্সিজেনটা ব্যবহার করা হয় মেডিসিন ছাড়া ঔষধ ছাড়া তাহলে রোজার কোনো ক্ষতি হবে না তো আমরা সেইভাবেই সঠিকভাবে সঠিক নিয়মে আমরা রোজা পালন করতে চেষ্টা করব ত্রুটিমুক্তভাবে রোজা পালনের চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর হুকুমগুলি পালনের মধ্য দিয়ে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ লাভের তফি দান করুন প্রিয় দর্শক আপনারা যারা দৈনিক যুগান্তর আয়োজিত এবং সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রামাগানের আলো অনুষ্ঠান দেখছেন সবাইকে আবারও অনেক অনেক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি বিদায়ের আগে আগামীকালকে ঠিক একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হবে সেই প্রত্যাশা সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত